প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম, আজ চলে আসছি কালামপুর কবুতর হাট। আজ 30 ডিসেম্বর, আপনারা দেখতে পাচ্ছেন কালামপুর কবুতর ভরপুর উঠেছে, প্রচুর মানুষের সমাগম হয়েছে, চারিদিকে শুধু মানুষ আর মানুষ, মানুষের জন্য হাঁটা যাচ্ছে না। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদেরকে ধারণা দেব কবুতরের দাম দর এবং ভালো মানের কবুতর দেখানোর জন্য আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এদিকে দেখা যাচ্ছে সারি সারি কবুতরের খাঁচা, তার ভিতরে কিন্তু অনেক ভালো মানের দেশি গোল্লা গিরবাস চিলা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে হুমা কাকজি, বিভিন্ন প্রকার কবুতর কিন্তু আজকে হাটে উঠেছে, আপনাদেরকে দাম দরের ধারণা দেব। এই প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া গ্রিবাস। এটা গলাটা কি ভাই, সবুজ গলা না? এটা কি জোড়া 100%? 100%। আপনারা দেখুন চোখগুলা, দেখেন এই যে চোখগুলা। ডিম বাচ্চা কয়বার হয়েছে ভাই? পাঁচবার না? দাম কত চাইতেছেন? 1200 টাকা। বেচা কত? 600 টাকা বেচবেন। এটা উড়ে না বড় উড়বে? কয় ঘন্টা উড়বে? 3 ঘন্টা না? এখানে আপনারা এক জোড়া দেখতে পাচ্ছেন জাগ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। এটা কি ডিম বাচ্চা হয়েছে? কয়বার? দুই তিনবার করছে না? এই যে আপনারা চোখটা দেখে রাখেন, 100% গ্যারান্টি জোড়া দেখতে পাচ্ছেন। এর দাম কত চাইতেছেন ভাই? 600 টাকা না? দাম দরের মাধ্যমে বেচা কিনা কত? লাস্ট 500 টাকা হলে বিক্রি করবেন না? পাকটা একটু দেখানো যাবে এটা, একটা বাইরের কাছে দাও দেখি, একটা পাকটা দেখে দিই কাস্টমার। আবার এই যে দেখতে পাচ্ছেন পাকটা ক্লিয়ার, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ক্লিয়ার। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া চিলা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এটা কি জোড়া 100% ভাই? 100% জোড়া। ডিম বাচ্চা কয়বার হয়েছে? 4-5 বার। এটা বেচা কত চাইতেছেন? 1000 টাকা না? বেচা 800 টাকা হলে বেচবেন না? দেখতেছেন ভাই 1000 টাকা দাম চাইছে, কিন্তু 800 টাকা হলে আপনারা নিতে পারবেন। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া বেশ সুন্দর কালালিং গোল্লা, আপনারা দেখতে পাচ্ছেন গোল্লাটি নিচে আছে, আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েক জোড়া গোল্লা আছে এখানে ভাই। এটা কি জোড়া কনফার্ম না? এটার দাম কত চাইতেছেন? 1000 টাকা জোড়া না? দাম দরের মাধ্যমে কিছু কম আছে না বড়? কম হবে, একটা ফিক্সড 1000 টাকা না? ডিম বাচ্চা কয়বার দিছে? 3-4 বার না? ও, যাই হোক, আপনারা দেখতে পারলেন 1000 টাকা হলে ভাইয়ের কাছ থেকে এটা নিতে পারবেন অবশ্যই। বেশ সুন্দর কবুতরটি গোল্লা, আপনারা দেখতে পাচ্ছেন নিচে আরও আছে। এগুলো কেমন দাম? সেম না? এগুলো সব জোড়া না? আপনারা দেখতে, এগুলো কি আপনার বাসার? এগুলো কি আপনার বাসার? বাসায় কি আরো কবুতর আছে? আরো 14 জোড়া আছে এরকম কালারিং, দেখতে পাচ্ছেন বাইরের কাছে আরো এরকম কালারিং গুলা আছে, আপনারা দেখতে পাচ্ছেন বেশ তরতাজা সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে নটটা দেখতে পাচ্ছেন আপনারা, নটটা আর ওই যে মাদি দেখতে পাচ্ছেন, এখন আপনাদেরকে একটা মাদি কাস্টমার দেখবে, আপনারা দেখতে পাচ্ছেন মাদিটা সুন্দর একুরেট।
আমি খাই কুন্ডাল লগে জুরা ঠিক মতো পেয়ে বান্ডাল লগে আমি খারবো জুরা কই দেবারি মানে হইছে কি আচ্ছা এর লগে আমি হ্যাঁ বুঝে দাও আচ্ছা এক জায়গা দিও আচ্ছা এক জোড়া বিক্রি হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর কবুতরটি, আসলে সুন্দর জাত ভালো। এগুলা ভাইয়ের নাম্বারটা একটু বলে দেন, মোবাইল নাম্বারটা নাম্বারটা একটু সুন্দর করে বলে দেন। 018 310 45 308। অবশ্যই যদি আপনারা এরকম ভালো মানের কবুতর কিনতে চান তাহলে ভাইয়ের সাথে মোবাইলে যোগাযোগ করে কিনতে পারবেন। ভাইয়ের কাছে এরকম আরও ভালো ভালো কবুতর আছে। BD007 এখানে একটা কবুতর দেখতে পাচ্ছেন আপনারা, এটা কি কবুতর রে ভাই? এটা গোলা গোলা না, এটা এটা মাদি না? ক দেখি চোখটা, দেখি চোখটা। বাড়ি যায় অন্যের বাড়ি যায় তার জন্য পাক সাইটা দিছো। ওয়ালাইকুম আসসালাম। দাম কত চাইতেছ এটার? এই যে জোড়াটা 500 টাকা না? এর চাইতে কম নাই, 500 টাকা ফিক্সড না? আরো তো কবুতর নিয়েছো, ওই যেগুলা কি গিরিবাজ না? কাগজির জোড়া কত চাইতেছ? 900 কম নাই? দেখতে পাচ্ছেন কাগজির জোড়াটা 900 টাকা। আর এই যে জিরা গলা, এটা কি? এটা গিরে বাজনা? এটা হ্যাঁ, এটা জোড়া কোনটা? এটা কি নট? এটার দাম কত? 300 টাকা না? কম নাই? একদম 300 না? দেখতে পারছেন এক জোড়া, এটা কি গুল্লা না ভাই? নট না মাদি? মাদি না। আপনার দেখতে পাচ্ছেন 400 টাকা দাম চাইছে কাস্টমার, দাম আদামি বলতেছে। এই যে এটা নট না, ওই যে পাশের টা, দুইটা মিলা তাহলে কত? 1000 টাকা। আপনারা দেখতে পেলেন একটা সিঙ্গেল মাদি 250 টাকা দাম বলছে, ভাই বলছে 400 টাকা। এক জোড়া নিলে আপনারা অবশ্যই, এক জোড়া নিলে মনে হয় কত বিক্রি করবে লাস্ট? 800 না? 800 টাকা বিক্রি করবে আপনারা দেখতে পাচ্ছেন।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোমা কবুতর তিন পিস আছে, এখানে জোড়া আছে কিনা আমরা জানবো। ভাই এখানে কি জোড়া আছে? কোনটা কোনটা? এই যে এই পাশে এই দুইটা জোড়া না, আর ওইটা কি নট? মাদি না? জোড়াটা কত চাইতেছেন? 2000 টাকা। দাম মানে দামাদামের মাধ্যমে কি একটু কম আছে? 1800 টাকা। ডিম বাচ্চা কয়বার দিছে? করে নাই এখন পর্যন্ত না। ডিম বাচ্চার সময় হয়ে গেছে। 2000 টাকা নয়, 1800 টাকা হলে আপনারা নিতে পারবেন। আর ওই ওই এক পিস কত? 1500 টাকা। না 1500 টাকা দেখতে পারলে এই এই জোড়া টাকা আপনি না? এটা কি বোম্বাই না গিয়াচুন্নি? গিয়াচুন্নি না? এটা কি ডিম বাচ্চা হয়েছে? ডিম বাচ্চা দিছে জোড়া না? এটার দাম কত চাইতেছেন? কত আপনি কত চাইতেছেন? 1000। কাস্টমার বলছে না কিছু? এখন আপনার কাছে জিজ্ঞাসা করে না, আপনি আসিলেন না। আপনি 1000 টাকা আর দামাদামের মাধ্যমে একটু কম আছে না? আপনার বেচার ইচ্ছা কত? বেচার ইচ্ছা কত? লাস্ট লাস্টে কত বিক্রি করতে চান? 800 টাকা হইলে দিবেন না? ভাগ্য যা আছে যাই ভাই, 1000 টাকা চাইছে আপনার দেখতে পাচ্ছেন। এখানে আপনার এক জোড়া গিরে মাছ দেখতে পাচ্ছেন, এটা কি সবুজ গলা না? সবুজ গলা। ডিম বাচ্চা কয়বার দিছে? দুইবার না? দাম কত চাইতেছ? 800। বেচা কত? একদম 700 হলে দিয়ে দেবে না? একটা কবুতর ধরে দেখানো যাবে না পাক আর চোখ দেখতে পাচ্ছেন? এই যে কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন, পাকটা দেখি ফাটা ফুটা আছে দেখি, থাকে ফাটা থাকে অরিজিনাল না? দেখতে পাচ্ছেন আপনি চোখটা দেখি, চোখটা দেখতে পাচ্ছেন আপনারা? এই যে ঠোঁট দেখেন, এই যে পাখাটা, এই নেসটা নেন্দাটা দেখতে পাচ্ছেন? একদম 700 বিক্রি করবা না? কম নাই না? বাচ্চা আছে না? এডির বাচ্চা কোনটা? এই যে একটা বাচ্চা, একটা আরেকটা কি হয়েছে দেখতে পাচ্ছেন? ওইটার বাচ্চা হয়েছে না? এটা বয়স কেমন হয়েছে? এটার দাম কত চাইতেছ? 1 মাস হয়েছে না? বাড়িতে কি আরো কবুতর আছে? কত জোড়া? 10-12 জোড়া। নাম্বারটা বলো। মোবাইল নাম্বার নাই? দেন দেবো না? না জায়গা, ভাইয়ের নাম্বারটা দিতে চাচ্ছে না, দেখতে পাচ্ছেন? গুড। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া ছোঁয়া সুন্দর, বেশ সুন্দর দেখতে পাচ্ছেন। ও এর দাম কত চাইতেছেন? 2500। না ডিম বাচ্চা হয়েছে না? 2500 টাকা চাইছে ভাই। বেচা কেনার মাধ্যমে কিছু কম আছে না? কিছু কম আছে, আপনারা দরাদরি করে নিতে পারবেন। কত কত? 2000 টাকা হলে, 2000 টাকা হলে আপনারা বিক্রি কর মানে নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে। আপনার কাছে ভাইয়ের কাছে আরও ভালো মানের কিছু কবুতর আছে নিচে দেখতে পাচ্ছেন? ওই গিরিবাজের জোড়া, এটা কি না? এটা গিরিবাজের জোড়া, এটা হয়তো সিঙ্গেল সিঙ্গেল মনে হয়, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এই ছোঁয়া সুন্দর কবুতরটি 100% গ্যারান্টি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে 2000 টাকা হলে আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন। ভাইয়ের কাছে সমস্যা নাই। এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া বোম্বাই, সাদা বোম্বাই, হোয়াইট হোয়াইট কালার, আপনারা দেখতে পাচ্ছেন সাদা বোম্বাই। চোখটা দেখে রাখেন দেখতে পাচ্ছেন, এটা ডিম বাচ্চা হয়েছে তো না? ডিম বাচ্চা গ্যারান্টি। এটার দাম কত চাইতেছেন? 2500 টাকা। দাম দরের মাধ্যমে কি কিছু কম আছে? 50-100 টাকা কম হবে না? যাই হোক, ভাইয়ের এই যে কবুতরটা দেখতে পাচ্ছেন, খুব ভালো মানের কবুতরটি, আপনারা অবশ্যই নিতে পারবেন। নাম্বারটা আমি দিয়ে দেবো ভাইয়ের, আরও কিছু ভালো মানের কবুতর ভাইয়ের কাছে আছে। ওকে,
আরেক জোড়া দেখান দেখি যদি থাকে, ওই যে হোমারটা ওটা কি জোড়া লেসার, ওটা কি জোড়া, ওটা দেখি। বাইরে অনেক কাস্টমার খাঁচা বিক্রি করে, প্রচুর কাস্টমার, একটু ভিড়। ডিম বাচ্চা হয় নাই, ইনটেক জোড়া না, 100% পঁচিশশো টাকা দাম দরের মাধ্যমে আর কিছু কমানো যায় না? না আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া পারফেক্ট, প্রচুর কাস্টমার আপনারা দেখতে পাচ্ছেন। ভাইয়ের কাছে এই জায়গায় আরো কিছু কবুতর আছে, গোল্লাপ অবশ্যই আপনারা চাইলে নিতে পারবেন। এই যে এক জোড়া দেখতে পাচ্ছেন, ভালো মানের কিছু কবুতর আছে, গোল্লা, এগুলা গিরবাস, গিরবাস আছে আপনারা দেখতে পারলেন। ভাইয়ের কাছে আরো অন্যান্য খাঁচা কবুতরের, আরো পানির বাটি দেখতে পাচ্ছেন, বিভিন্ন জাতের খাঁচাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ভাই বিক্রি করে, ভাই নাম্বারটা বলে দেন, ভাই নাম্বারটা আপনাদেরকে এখন দিয়ে দেবো, ভাই নাম্বারটা বলে দেন। দেখতে পাচ্ছেন আজকে হাটের হাল স্যার, ভাই নাম্বারটা বলে দেন আরেকবার, 01920169246492492, কালামপুর বাজার, ওকে আমরা ঢাকা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সিরাজ, এটা কি মাদি না নট? আপনি বিক্রি করতে আনছেন, এটা দাম কত চাইতেছেন? 1000 টাকা, 1000 টাকা চাইতেছেন। বেচা কিনা কত? 800 বিক্রি করবেন না? এটা বাচ্চা না, বয়স কত হবে? 1 মাস, 3 মাস, 3 মাস, ওকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া গোল্লা, বেশ ভালো জাতের দেখতে পাচ্ছেন। এটা কি জোড়া ভাই, কনফার্ম না? এটা কি জোড়া 100% ডিম বাচ্চা দিছে? কয়বার? 2 বার না? দেখতে পাচ্ছেন এটার দাম কত চাইতেছেন? 600 না? বেচা কত? 550 দিয়ে দেবা না? দেখতে পাচ্ছেন এক জোড়া গোল্লা 550 টাকা হলে বিক্রি হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিরাজি কবুতর, আর একটা আছে সাদা লক্ষা, লক্ষা আপনার কাছে। ভাই সিরাজি কবিতা এগুলো কি জোড়া? সব সিঙ্গেল, এগুলো নট না বাদি? সব নট না? এগুলো পিস কত চাইতেছেন? পার পিস 1500 টাকা, দাম দরের মাধ্যমে কমাচ্ছে না কিছু? এটা বিক্রি কত করছেন? 1000 টাকা না? আর ওই যে লক্ষাটা, সাদা লক্ষাটা, ওটা কত চাইতেছেন? ওটা কি নট না বাদি? নট না, 1200 টাকা চাইছেন না? আর এই যেগুলা কাস্টমার কেমন বলে দাম? বলে মোটামুটি ভালোই। কত করে বলে পিস? 900 টাকা এরকম না? দেখতে পাচ্ছেন এগুলা সব সিঙ্গেল নট, এগুলা 800-900 টাকা বলে আপনারা নিতে পারবেন। এখানে একটা দেখতে পাচ্ছেন লক্ষা, এটা কি সাদা লক্ষা না? এটা কি নট না মাদি? এটার দাম কত চাইতেছেন? 1500 টাকা না? দাম দরের মাধ্যমে কম আছে না কিছু? 50 টাকা কম না? আর এই যে গিরিবাসটা, এটা কার আপনার না? এটা কত চাইতেছেন? 1000 টাকা না? দাম দরের মাধ্যমে কম আছে না কিছু? কত?
না তা বলেন 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 কত কত আটশো না এখানে দেখতে পাচ্ছেন আপনার এক জোড়া কালারিং গুল্লা নট না মাদি 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 ডিম্বাসে তো হয়েছেই না দেখতে পাচ্ছেন নিচে আপনারা দেখতে পাচ্ছেন কালারিং গুল্লা দু জোড়া কবুতর আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আটশো টাকা হলে আপনারা নিতে পারবেন আটশো টাকা হলে আপনারা জোড়াগুলো নিতে পারবেন খুব সুন্দর কালারিং গুল্লা দেখতে পাচ্ছেন এক ছোট ভাই দেখতেছে কবুতরটাকে ছোট ভাই বুঝো কবুতর ছোট ভাই খুঁতে খুঁতে দেখতেছে বিশ্রে পাও নাই ভাই দেখতে পাচ্ছেন আটশো টাকা জোর আপনারা এগুলো নিতে পারবেন অত ছোট না বুঝে না পাঁচশো টাকা বললো ছোট ভাই এই ছোট ভাই পাঁচশো টাকা বলছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া সাদা কবুতর চৈনা আপনারা দেখতে পাচ্ছেন কবুতরটির নাম হলো চৈনা ডিম বাচ্চা হয়েছে বাচ্চা দিছে দুইবার বাচ্চা দিছে আপনারা দেখতে পাচ্ছেন এটার দামটা কত চাইছেন ভাইয়ের দামটা আটশো টাকা একদম ফিক্সড না ছয়শো টাকা না ছয়শো টাকা হলে ভাই বিক্রি করবে আপনারা দেখতে পাচ্ছেন চৈনা আর গিরিবাজারে এগুলা কি সব জোড়া না সিঙ্গেল গিরিবাজারে এগুলা জোড়া এগুলা কত টাকা জোড়া বিক্রি করতেছেন পাঁচশো টাকা না দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা হলে আপনারা নিতে পারবেন গিরিবাজার কবুতরের জোড়াগুলা